আজকে আমি বানাবো লাচ্চা পাউডার। এটার মধ্যে দিয়েছি দই 2 চামচ, একটু চিনি, একটু লবণ দিয়ে এটাকে ভালো করে মেখে আমি 10 মিনিট রেস্টে রেখে দেবো। ময়দাটা মাখা হয়ে গেছে, এটাকে আমি একটু তেল মাখিয়ে 10 মিনিট রেস্টে রেখে দেবো। লাচ্চা পাউডারটাকে রেডি করবো, আগে লেচিগুলোকে আমি কেটে নেবো। এবার আমি লেচিগুলোকে রেডি করবো। তেল ব্রাশ করে নেব, একটু ময়দা উপর দিয়ে ছড়িয়ে এটাকে রোল করে তারপরে আবার বেলতে হবে। এটাকে আমি আবার বেলে নেব। গরম হয়ে গেছে, এবার আমি পরোটাটাকে দিয়ে দিচ্ছি। মাংসটা রেডি হয়ে গেছে, এবার আমি খেতে দিচ্ছি। সাথে লাচ্চা পরোটা, পরোটাটা দেখুন লেয়ারগুলো দেখাই যাচ্ছে, বুঝলেন।